মালদার গাজল এক নম্বর অঞ্চলের কদুবাড়ি এলাকার পশ্চিম পাড়ায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় এদিন কর্মী সভায় বিজেপির প্রায় শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার দেখলাম যে আমাদের সবথেকে মানে বিজেপির মধ্যে এক তো সাম্প্রদায়িক একটা উস্কানি আছে এবং আমরা যারা এই যে পিছিয়ে পড়া এই জাতি থেকে যারা আমরা উঠে গেছি সেখানে এটা নিয়ে বিজেপিতে কোনো জায়গা নেই এবং বিভিন্নভাবে আমরা দেখলাম যে আমাদের এই সম্প্রদায়টা বিশেষ করে অবহেলিত অনেক কিছু দেখে এবং মানুষের আমি কাজ করব বলে কিন্তু আমি ভোটে দাঁড়িয়েছিলাম আমি আমার এই দিদিদের প্রত্যেকটা গ্রামে আমি বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে আমি গেছি সকলের সাথে আমার আত্মার সম্পর্ক কিন্তু আমি দেখলাম ওখানে থেকে আমার মানুষের কাজ আমার পক্ষে সম্ভব না তখন আমি কিছু একটা ঘটনার সাথে জড়িয়ে গিয়ে আমি কিন্তু এই দলটা বিজেপির দলটা আমি ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দিদির পতাকায় দিদির আচলে আমি কিন্তু যুক্ত হলাম এছাড়াও উপস্থিত ছিলেন গাজল এক নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিল সহ অন্যান্য দলীয় যোগদানকারীরা জানান এই এলাকায় বিজেপির রয়েছে কিন্তু কোনো কাজকর্ম তারা করছে না এলাকার কোনো উন্নয়ন হচ্ছে না বলে তাদের অভিযোগ সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কর্ম কাজ আসলে কোনো খবর না পঞ্চায়েত ভোট নিয়ে তার জন্য আজকে আমরা এলাকাবাসী সব এক থেকে দেড়শো লোক আমরা মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তৃণমূল পতাকা ধরলাম মালদা থেকে দেব সিং এর রিপোর্ট আনন্দ বার্তা